নওদা সিপিআইএম দলের পথসভা আজ বিকেলে নওদা থানার আমতলা আরএসপি পার্টি অফিসের সামনে সিপিআইএম পার্টির পক্ষ থেকে একটি পথসভা করা হয়। পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম পার্টির নওদা ব্লক সম্পাদক শহীদুল ইসলাম সর্দার, সিপিআইএম পার্টির নেতা গোরাচাঁদ ঘোষ ও কালীপ্রসাদ ভট্টাচার্য, এছাড়াও আরও অন্যান্য নেতা ও কর্মীগণ। খেত মজুর ইউনিয়নের নওদা ব্লক কমিটির পক্ষ থেকে জেলা কমিটির নির্ধারিত কর্মসূচি মোতাবেক আজকে আমরা পথসভায় মিলিত হয়েছি। এই পথসভার মূল উদ্দেশ্য হচ্ছে, মূল লক্ষ্য হচ্ছে, আগামী 27 এবং 28শে জানুয়ারি আমাদের মুর্শিদাবাদ জেলায় ভরাক্কাতে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ আগামী 27শে জানুয়ারি ফরাক্কা নুরুল হাসান কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিকে সফল করার জন্য এবং আজকে যে পরিস্থিতি, সাধারণ মানুষের জীবন জীবিকার যে পরিস্থিতি, শিক্ষিত বেকার ছেলেদের যে ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে উপস্থিত হয়েছে, সমস্ত বিষয়টা আমাদের আলোচনায় উপস্থাপনা হবে। আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি কমরেড কালীপ্রসাদ ভট্টাচার্যের নাম প্রস্তাব করছি। এই প্রস্তাব আমি সমর্থন করছি। আপনারা দেখছেন নতুন করে বলার তেমন কিছু নেই, তবুও আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি সেই পশ্চিমবঙ্গে যে বর্তমান অবস্থা, সে বর্তমান অবস্থা কোন জায়গায় গিয়েছে এবং সেখানে আমাদের কর্তব্য কি, অন্যান্য মানুষের কর্তব্য কি, আগামী দিন কেমন হবে, বীভৎস দিন সামনে আসছে, বীভৎস চেহারা শাসক দলে দেখা যাচ্ছে। কেন্দ্রের শাসক দলে যেমন একদিকে ধর্মীয় আবরণকে, ধর্মীয় বাতাবরণ গড়ে তুলে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তেমনি আমাদের রাজ্যের শাসক দল তারা গণতান্ত্রিক সমস্ত ব্যবস্থাটাকে ভেঙে চুরে খান খান করে দিতে চাইছে, এমনকি বিচার ব্যবস্থার উপরে হস্তক্ষেপ করতে উদ্যত হয়েছে, বিচারকদের পুলিশের গালি গালাজ করতে শুরু করেছে, নিয়োগের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না বহুদিন ধরে, সেই 11 সালে নির্বাচনের পর নিয়োগ, শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ থেকে আরম্ভ করে বিভিন্ন পদে নিয়োগ, স্থায়ী পদে নিয়োগের ব্যাপারটা হচ্ছে না, যার ফলে পথে আমরা দেখতে পাচ্ছি 2 বছর আড়াই বছর ধরে পথে চাকরি প্রার্থীদের ধর্ণা, নিয়োগে দুর্নীতি, মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সমস্ত শিক্ষা দপ্তরের বড় বড় কর্তা, সে বড় বড় কর্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এরকম বিভিন্ন মানুষ, বিভিন্ন বড় বড় মাথা, সে বড় বড় মাথা ধরা পড়েছে, তারা এখন জেলে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারছি, দেখছি আমরা, তদন্ত চলছে প্রত্যেক দিন কলকাতা হাইকোর্ট, সে কলকাতা হাইকোর্টের বিচারক মহাশয়, বিচারক মহাশয় রাজ্য সরকারকে ভৎসনা করছে, সিবিআই দায়িত্ব দিয়েছে, ইডি দায়িত্ব দিয়েছে, বিভিন্ন জায়গাতে খোঁজ করতে গিয়ে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হদিশ পাচ্ছে, বিভিন্ন দুর্নীতির হদিশ পাচ্ছে, এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে দেওয়া যায় না। পশ্চিমবাংলার মানুষ একসময় দীর্ঘদিন ধরে বামপন্থী সরকার, বামপন্থী জমানা করে তুলেছিল, বামপন্থী আন্দোলনের মধ্য দিয়ে বামপন্থী সরকার চলেছে, সেই আমলে এই ভয়ঙ্কর দুর্নীতি এবং গণতন্ত্রের গলা টিপে মারার যে চেষ্টা, সেই চেষ্টা এখনো পর্যন্ত যে অব্যাহত, সেই অব্যাহত রেখেছে, এটা আমরা লক্ষ্য করছি। আমরা নওদা থানাতেও তো লক্ষ্য করছি যে এখানে এখানেও নির্বাচন, এই নির্বাচন একটা ছোট্ট নির্বাচন, বড়সড় নয়, একটা সমবায় সমিতির নির্বাচন, সেই সমবায় সমিতি নির্বাচন রণক্ষেত্রে পরিণত হলো, সেখানেও সাংবাদিক মার খেলেন, সেই সাংবাদিকের কান্না আমরা ছবিতে দেখেছি। তা আমরা এই যে অবস্থা, সাংবাদিক
তারা কাজ করতে পারবে না স্বাধীনভাবে, তারা বক্তব্য রাখতে পারবে না, যা বলেছে সেই বক্তব্য তারা বক্তাদের বক্তব্য তুলে ধরতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। পুলিশ যা খুশি তাই করবে, পুলিশের যখন তখন যাত্রার নামে যে কোনো ধরনের কেস, যে কোনো ধরনের ধারা, সে কোথাও দেখা যাচ্ছে খুব অ্যাক্টিভ, আবার কোথাও দেখা যাচ্ছে একেবারেই ইনঅ্যাক্টিভ, এরকম একটা অবস্থা। এই অবস্থাটা ছিল না। আমরা দাবি করছি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, সমস্ত ক্ষেত্রে যে নিয়োগ থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থাগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে হোক, গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন আসছে, সে পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হোক, এই দাবি আমরা করছি। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার কাপড় ব্যবসায়ী ও জনসাধারণের সুবিধার্থে আমতলায় এই প্রথম বৃহৎ আকারে পাইকারি কাপড়ের হাট বসছে। সপ্তাহে একদিন শুক্রবার। স্থান আমতলা হাট, নওদা, মুর্শিদাবাদ। সময় বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। এখানে কারখানা ও মিলের মাল পাইকারি দামে পাওয়া যাবে। কৃষ্ণনগর, ফুলিয়া, শান্তিপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল ও ভগবানগোলার ব্যবসায়ীগণ বসবেন। প্রোপ্রাইটার সর্দার ব্রাদার্স, মোবাইল 97 34 40 55 31 অথবা 70 29 92 61 অথবা 97 75 59 97। ভালো বেচে কিনা এখানে, আমরা বেথরি থেকে এসেছি, তো এখানে নতুন হাট হয়েছে বেশ। সবার প্রিয়, সবার চেনা একটি নাম, রায় স্ন্যাক্স, আমতলা হাসপাতাল রোড, নওদা, মুর্শিদাবাদ। প্রোপ্রাইটার বিকাশ রায়, মোবাইল 97 32 70 86 10। এখানে জন্মদিনের কেক ও বড়দিনের কেক, শুকনো চা, কফি, পনির, প্যাটিস, বিস্কুট, চানাচুর, জেলি, জ্যাম, ঘি ও মধু ইত্যাদি পাওয়া যায়। যে কোনো অনুষ্ঠানের অর্ডার অনুযায়ী আইসক্রিম সরবরাহ করা হয়।